রাম চাকরির জন্য দরখাস্ত পাঠিয়েছে। রামের মা ছেলের মাথায় একটি টাকা ঠেকিয়ে মাকালির কাছে মনে মনে মানত জানিয়ে টাকাটি বাক্সে তুলে রাখল। এই মানত যদি ভাষায় বর্ণনা করা যায় তবে এই রকম দাঁড়ায়, হে মা কালী, চাকরিটা তুমি আমার রামকে দিও মা, ছেলের বিয়ে দিয়েছি, এখন রোজগার না করলে চলবে কেন? মা, আমি শুধু হাতে তোমার কাছে আসিনি, এই দেখো একটি টাকা নজর দিচ্ছি, আমার ছেলে প্রথম মাইনে পেলে তা থেকে যা পারি খরচ করে তোমার পুজো দেব, এই টাকাটি তারই বায়না। সম্ভবত রামের মায়ের মনের কথা শুধু এতটুকু, কিন্তু যদি সাবধানে জেরা করা যায় তবে তার অন্তরের গহন প্রদেশ থেকে আরো কিছু বার হবে। তবে এই জেরা আপনার আমার সাধ্য নয়, কারণ রামের মা ধর্মশীলা, ঠাকুর দেবতার ব্যাপারে কোনো আজগুবি প্রশ্ন করলেই তিনি খেপে উঠবেন, তাকে জেরা করতে পারেন কেবল একজন, স্বয়ং মা কালী। দেবীকৃত প্রশ্নের অর্থ বোঝার শক্তি হয়তো রামের মায়ের নেই, তিনি ঘাবড়ে গিয়ে বলতে পারেন, মা আমি মূর্খ মেয়ে মানুষ, কি বলছো কিছুই বুঝছি না, অপরাধ নেও না। ধরে নেওয়া যাক মা কালী নাছোড় বান্দা, তিনি রামের মায়ের বোধগম্য ভাষায় জেরা করছেন এবং আমাদের বোধগম্য ভাষায় তা প্রকাশ করছেন। হ্যাঁগা রামের মা, ওই যে টাকাটা ছেলের মাথায় ঠেকিয়ে তুলে রাখলে ওটা কার জন্য? তোমারই জন্যে মা, শুধু একটি টাকা নয়, চাকরিটি হলে আরো অনেক কিছু দেব। চাকরি যদি না হয় তাহলেও টাকাটা আমায় দেবে তো? তা কি আর দিতে পারি মা, গরিব মানুষ, চাকরিটি হলে গায়ে লাগবে না। ও, আমাকে লোভ দেখাবার জন্য টাকাটা বার করেছো, সে কি গোতা মা? এই যে দরখাস্ত করা স্তক রোজ মন্দিরে গিয়ে চিচরণে পাঁচটি করে পঞ্চমুখী জবা ফুল দিচ্ছি, তা তো আর ফেরত নেব না। চাকরি না হলেও রোজ ফুল দিয়ে যাবে তো, তা কোত্থেকে দেব বলো তো মা? পাঁচটি ফুল চার টাকা। ও, এই ফুলগুলো তবে আমাকে ঘুষ দিচ্ছ? ঘুষ বলতে নেই মা, বলো পুজো। আচ্ছা রামের মা, শুনেছ বোধহয় যে এই চাকরিটার জন্যে 2000 দরখাস্ত পড়েছে, তোমাদের তো কিছু বিষয় সম্পত্তি আছে, যেমন করে হোক চলে যাচ্ছে, কিন্তু রামের চেয়ে গরিব উমেদার অনেক আছে, তাদের যদি কেউ চাকরিটি পায় তবে খুশি হও না? এই যে ছিষ্টি ছাড়া কথা মা, থাকলেই বা গরিব উমেদার, আমার ছেলে আগে না যে দোমেদো আগে? আচ্ছা ওই যে চৌধুরীরা আছে না, মস্ত বড় লোক, তাদের মেজু ছেলে হারু যদি চাকরিটা পায় তা কেমন হয় বলো তো? তার মা তো এর মধ্যেই ঘটা করে আমার পুজো দিয়েছে। তা হেরোকে তুমি চাকরিটা দেবে বই কি মা? তারা যে বড় লোক, তোমাকে অনেক ঘুষ খাইয়েছে না? ও, অর্থাৎ তোমার ঘুষ খেয়ে যদি আর সবাইকে ফাঁকি দিই তাতে তুমি খুশি হবে, আর যদি অন্যের ঘুষ খেয়ে তোমাকে ফাঁকি দিই তবে চটবে। আচ্ছা, এত লোক যখন উমেদার আর অনেকেই আমার কাছে মানত করেছে, তখন চাকরিটা কাকে দেওয়া যায় বলো তো? এক চোখা হয়ে রামকেই দিতে বলো নাকি? আরে তাই তো কখন থেকে বলছি মা, কিন্তু সকলেই তো এক চোখা হতে বলছে, কার দিকে চোখ দেব? অত শত আমি জানি না মা, তুমি যা ভালো বোঝো তাই করো। তাই তো চিরকাল করি রে, যা ভালো বুঝি তাই আমি করি।